দু হাজার উনিশ অর্থ বছরের বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কংগ্রেস এ সময় বক্তারা দাবি করেন এই বাজেটে দেশের সিংহভাগ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দেশের প্রধান সমস্যাগুলো নিরসনে এই বাজেটে উল্লেখযোগ্য কোনো পরিকল্পনা নেই এই বাজেট দিয়ে দেশের কৃষি ও শিল্পের কোনো বিকাশ ঘটবে না শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই এই বাজেটে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন দলের অর্থ সম্পাদক নাজমুল মোর্শেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল যুগ্ম মহাসচিব আব্দুল্লা আল মামুন প্রমুখ প্রয়োজনীয় দক্ষ চিকিৎসা ব্যবস্থার আস্থার অভাবে চিকিৎসা ব্যবস্থা বিদেশ নির্ভর হয়ে যাচ্ছে এক্ষেত্রে চিকিৎসা ব্যয় মোট বাজেটের দুই শতাংশ বাড়িয়ে চিকিৎসা ব্যবস্থা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাজেটের বিশেষ নির্দেশনা প্রয়োজন